মনের চতুরাষ্টম সাধনা। অতীতকালে মানুষের জীবনকে চার ভাগে বিভক্ত করা হতো। প্রথম জীবনে গুরুগৃহে থাকতে হতো, সেখানে পড়াশোনা, শাস্ত্রপাঠ ও সংযম শিক্ষা লাভ হতো। এই জীবনযাপনের উদ্দেশ্য হল ব্রহ্ম বা স্থির মনের পালন ও পরিচর্যা করা। ইহাই হল ব্রহ্মচর্য। জীবনের দ্বিতীয় পর্যায়ে যৌবনে গৃহীর জীবনযাপন করা হতো, এই সময়ে বিবাহ দেওয়া হতো। কেউ কেউ সংসার জীবনযাপন করত ও সন্তান প্রতিপালন করত। আবার অনেকে সংসার জীবনযাপন না করে একেবারে বানপ্রস্থ নিয়ে নিত। যারা সংসার করত তাদের শাস্ত্রের জ্ঞান ও সংযমের শিক্ষা থাকায় তাদের সংসার হতো গৃহস্থাশ্রম। সাংসারিক কর্মে থেকেও সে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করত। ইহাই গার্হস্থ জীবন। আর যখন পৌঢ়ত্বে পৌঁছত তখন সে সাংসারিক দায়ী দায়িত্ব ত্যাগ করে পৃথক জীবনযাপন করত। ইহাকেই বানপ্রস্থ বলে। আর জীবনের শেষ সময় হল বার্ধক্যে সন্ন্যাস গ্রহণ, অর্থাৎ জীবনকে সম্পূর্ণভাবে ঈশ্বরে উৎসর্গ বা সমর্পণ করা। বর্তমান পরিবেশ, পরিস্থিতি ও জীবনধারার পূর্বোক্ত চতুরাশ্রম পালন কখনোই সম্ভব নয়, কারণ জীবনের শুরুতেই ব্রহ্মচর্য নেই। যা শেখানো, পড়ানো, বলানো ও করানো হয়েছে তাই শুধু আসক্তিবৃত্তি ও বিক্ষিপ্ততা। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হল প্রতিদিনের সময়কে চার ভাগ করে চতুরাশ্রম পালন করা, ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত ব্রহ্মচর্যের অভ্যাস করা। এই সময়ে স্তোত্রপাঠ, ধ্যান, আবৃত্তি, ভক্তিমূলক গান গাওয়া, শোনা প্রভৃতির দ্বারা একাগ্রতা ও মনোসংযমের অভ্যাস করতে হবে। এরপর থেকে সন্ধ্যে পর্যন্ত ব্যক্তির নিজ নিজ সাংসারিক কর্ম, অর্থ উপার্জন, গৃহের মানুষদের প্রতিপালনের কাজকর্ম করা প্রভৃতি। ইহাই হল গার্হস্থ স্তর। এরপর সন্ধ্যায় পুনরায় পূজা, শাস্ত্রপাঠ, ধর্মালোচনা ও ধর্মভাবনা, ধ্যান, ধারণা ইত্যাদি কাজের মাধ্যমে বানপ্রস্থ পালন, এবং রাত্রে শয়নে সব ত্যাগ হয়ে যায়। তখন মনকে সমস্ত কিছু ছেড়ে নিদ্রায় যেতে হয় বলেই ইহা সন্ন্যাস। এইভাবে প্রতিদিন চতুরাশ্রম অভ্যাস ও পালন করলে জীবন সুন্দর হয়ে ওঠে এবং মনে সর্বদা আনন্দ ও শান্তি বজায় থাকে, এবং চতুরাশ্রম পালনের মাধ্যমে সাধক সিদ্ধি লাভ করে। এই চতুরাশ্রম সাধনাই হল চতুর্বর্গ সাধনা। জীবনের প্রথম ভাগ বা দিনের প্রথম ভাগে ব্রহ্মচর্য হল ধর্ম, দ্বিতীয় ভাগে সংসার জীবন হল অর্থ ও কাম, তৃতীয় ভাগে বানপ্রস্থ, এবং শেষ ভাগে বা রাত্রে সন্ন্যাস জীবনযাপন করলে অবশ্যই মোক্ষ লাভ হয়। এইভাবে মনের চতুরাশ্রম পালনের দ্বারা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ বা চতুর্বর্গ ফলপ্রাপ্তি।